মুখোশ। মুখোশ কেন? একই রূপে নিজেকে দেখতে ভালো লাগে না, তাই গেট আপ চেঞ্জ। মানুষ গিরগিটি নয় যে রূপ পাল্টাতে হবে, মুখ থেকে তো খোল, আমার ঘরে হয়, জরুরি কথা আছে। সব জরুরি কথা শুধু তোমার ঘরেই হবে কেন বাবা? আমার ঘরেও তো হতে পারে। সব কিছুরই পরিবেশ লাগে, জরুরি কথা বলার পরিবেশ তোর ঘরে নেই। কাম টু মাই রুম। এখনই যেতে হবে? হ্যাঁ এখনই যেতে হবে, গিটারে রং নোটস বন্ধ। রেস্টুরেন্টের নাম রেড টমেটো, ধানমন্ডি। তুই কাল দুপুরে এই রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাবি। সেজে গুছে যাবো। সেটা তোর ইচ্ছে, আমরা যে সিভিল সোসাইটিতে বসবাস করি তা নর্ম হচ্ছে আমরা অনুষ্ঠানে ক্যাজুয়াল ড্রেস পরে যাই না। চাইনিজ কি আমি একাই খাবো নাকি আমার সঙ্গে কোনো যুবা পুরুষ থাকবে? বিল কি সেই দিবে? আচ্ছা আমি তোকে একটা চিঠি পড়ে শুনি, পুরোটা নয় আংশিক। চিঠিটা লিখেছে আমার বন্ধু নিউ ইয়র্কে থাকে হামিদ। হামিদকে তুই চিনিস তো না? অবশ্যই চিনি, ওই যে যার প্রধান কাজ এতিমখানা থেকে শিশু দত্তক নেয়া। বাবা ওনার এখন কয়জন ছেলে মেয়ে? সাতটা। এবার দেশে আসলে আরেকজনকে দত্তক নেবে, আর পূর্ণ হবে। চিঠি পড়ো। পড়ছি। মা বিলুর জন্য এর চেয়ে ভালো ছেলে তুই পাবি না। ছেলেকে বর্ণনা করতে 5টি বাংলা অক্ষর লাগে, স্বরে অ, দন্ত সহকারে সা, ধয়কারে ধা, বৈষণ্য র, মূর্ধন্য। ছেলে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায়। এইসব বাদ, ছেলে এক শব্দে অসাধারণ। কোন অর্থে অসাধারণ? সেটা কাল দুপুরে গেলেই টের পাবি, কথাবার্তার মধ্যে সব কিছু বেরিয়ে আসবে। বাবা শোনো, লিসেন কেয়ারফুলি, আমি ওই অসাধারণকে বিয়ে করে নিউ ইয়র্ক চলে যাব, আর তুমি একা এখানে পড়ে থাকবে, তোমাকে দেখার কেউ থাকবে না, এটা তো আমি হতে দেব না। হতে দিবি না? না, কারণটা ব্যাখ্যা করি। আমার জন্মের সময় মা মারা গেলেন, সৎ মা আমাকে কষ্ট দেবে এই ভেবে তুমি দ্বিতীয় বিয়েও করলে না। দীর্ঘ 23 বছর তুমি আমাকে এত আদরে যত্নে আগলে রেখেছো, সেই তোমাকে আমি ছেড়ে চলে যাব? আমি তো সুন্দর জীবনে আমি তাহলে বাধা? তুমি বাধা না বাবা, আমি অবশ্যই বিয়ে করব, এমন একজনকে বিয়ে করব যে থাকতে আসবে আমাদের সঙ্গে, আমরা তিনজনে মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসব, রাত্রেবেলা একসঙ্গে মুভি দেখব। তোমার এত দাবা খেলার শখ, সে তোমার সঙ্গে দাবা খেলবে, তোমাকে আর রফিকের সঙ্গে দাবা খেলতে হবে না। কাল দুপুরে চাইনিজ রেস্টুরেন্টে তুই তাহলে যাচ্ছিস না? অবশ্যই যাচ্ছি, হামিদ চাচার অসাধারণ ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে। বাবা 10টা বাজে, ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে স্ট্রেট বিছানায় যাবে। রফিক, রফিক, এক গ্লাস পানি নিয়ে আসো। ঘুমের ওষুধ আর প্রেশার ওষুধ। দাবা নিয়ে বসবে না কিন্তু? নেন ওষুধটা খেয়ে গ্লাসটা দেন। আরে খাও খাও। রফিক খেলবি? না, পাক গোর পরিষ্কার করি নাই, মেলা কাম বাকি। আরে দুটো চাল দিয়ে যা, বাকিটা তোর হয়ে আমি খেলবো।
সকাল 10টা নিউ মার্কেট রংকেনা ডান, দুপুর 1টায় চারুকলা ডান, বিকাল 5টা রুনির জন্মদিন ফ্ল্যাম্বি। মিস্টিড সরি, রাত 10টা মুভি টাইম, হরর ফিল্ম। একটু আসেন তো। কি হয়েছে? বাচ্চা মেয়ে নিয়ে এক লোক আসছে, আজে বাজে কথা বলতেছে। কি আজে বাজে কথা বলছে? আর রাত 10টার সময় অপরিচিত একটা লোককে তুমি বাড়িতে ঢোকালে কেন? ঠেলা দিয়ে ঢুকে পড়লে আমি কি করব? আমি কি মিলিটারি? মা এসেছে। মা মানে কে তোমার মা? তুমি। আরে এসব কি আপা? এই মেয়ে তো কিছুই বলতেছে না। মেয়ের সাথে যে লোকটা আসছে সে বলতেছে আপনি নাকি তার স্ত্রী। তোমার প্রিয় গান বাজাচ্ছি। তার মানে? বিলু শোনো, মানুষ ভুল করে, ভুল করা তার নিয়তি। আমিও ভুল করেছিলাম, তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, এখন আবার ফিরে এসেছি। তুমি যদি এখন ক্রোলিং করে তোমার পায়ে ধরতে বলো, আমি পায়ে ধরব। আপনি কে? হাস্যকর কথা কেন বলছো বিলু? তুমি জানো না আমি কে? না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমি কে সেটা তুমি জানো না। তোমার মেয়ে এশাকে তো চেনো, আমি এশার বাবা। আপনি আর ওই মেয়ে ভয়ঙ্কর কোনো মতলব নিয়ে এই বাড়িতে ঢুকেছেন। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই ধরেছ, মতলব অবশ্যই ভয়ঙ্কর, আর সেটা হচ্ছে আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আপনি যদি ওই মেয়েকে নিয়ে বিদায় না হন আমি কিন্তু পুলিশ ডাকবো। বিলু কেন শুধু শুধু ঝামেলা করছো? কেন তোমার মেয়ে রাতে খায়নি, আমিও খাইনি। এই খাবার ব্যবস্থা করো, রাতে কি রান্না হয়েছে? আশ্চর্য, আমি পুলিশে খবর দিচ্ছি। আরে যাও, তুমি পুলিশ, র‍্যাব, মিলিটারি সব ডাকো কোনো সমস্যা। রাতে কি রান্না হচ্ছে? ফুলকপি দিয়ে কই মাছ, বেগুন ভর্তা আর ইলিশ মাছের ডিমের ঝোল। ফ্রিজে মুরগি আছে? জি আছে। তাহলে যাও চট করে মুরগি বসিয়ে দাও, এসে আবার মুরগি ছাড়া খায় না। আপা কি সত্যি সত্যি আপনার পরিবার? তুমি বাড়িতে কতদিন ধরে আছো? 1 বছর। ঠিকই আছে, আমাকে তোমার না দেখারই কথা। শোনো, তোমার আপার প্রিয় খাবার হচ্ছে করলা চিংড়ি মাছ ভাজি, হয়েছে? জি হয়েছে। তোমার আপার ডিম খেতে পারে না, ডিমে গন্ধ পায়, হয়েছে? জি হয়েছে। তোমার আপার দিন রাত কাকের ঠ্যাং বকের ঠ্যাং সে বাকি। পয়েন্টে পয়েন্টে মিলছে। আমার শ্বশুর সাহেব সারাদিন দাবা খেলে। দুলা ভাই ভালো আছেন?
দই মিষ্টি নিয়ে যাও, মুরগিটা বসিয়ে দাও। জি জি জি। শোনো, এই মুরগিতে ঝালটা একটু কম দেবে, এসে কিন্তু ঝাল খায় না। জি জি। জি ওসি সাহেব, লোকটা বাড়িতেই আছে, মেয়েটাও আছে, স্বাভাবিক কথাবার্তা বলছে। এরকম কয়েকটা ঘটনাই ঘটেছে, আত্মীয়ের পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছে। ডাকাতটা একটু মনে হচ্ছে না, তবে ভয়ঙ্কর কোনো মতলব তো অবশ্যই আছে। মেয়েটার বয়স কত? 4-5। আপনি মোটেও দুশ্চিন্তা করবেন না, আমি আসছি। আসতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। আপনি যে পুলিশকে খবর দিয়েছেন সেটা বলবেন না। থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। রফিক, রফিক। জি আপা। ওই লোকটা এখন কি করছে? গোসল করতেছে। গোসল করছে মানে? কোন বাথরুমে গোসল করছে? গেস্ট বাথরুমে। থাকুক, ওরা যা করতে চায় সব করতে পারে। আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে দুটাকেই বেঁধে নিয়ে যাবে। পুলিশ আসবো কেন? তুমি কে? এশা। তুমি দাবা খেলা জানো? না। কোথায় থাকো? পাশের ফ্ল্যাটে? উফ, কি যে বলেন, আমি আপনার নাতনি, আপনি আমার দাদু। এই যে দাদু, ধরা পড়েছে। কি গো দাদু, কেমন আছো? উচিত শিক্ষা হয়েছে। রবি, রবি, যে কালু জান, তোর ঘোড়া খেয়ে ফেলেছি। ঘোড়া হাতে সব খায় ফেলান, যে ভেজাল লাগছে। কি ভেজাল? পরে বলবো, চালকার আমার। এই না, সর্বনাশ, এ কি করেছে? হে খালা, কথাবার্তা একদম স্বাভাবিক। লোকটা যেমন স্বাভাবিক কথা বলছে, মেয়েটাও তাই। আমার বিষয়ে সব খোঁজ খবর নিয়ে এসেছে, আমি কি খাই না খাই সব জানে, আমি যে ডিম খাই না এটাও জানে। হ্যাঁ, পুলিশে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। না, বাবাকে তো এখনো কিছু বলিনি। বাবা তো দাবা নিয়ে বসেছে, কিছু বললেও তার কান দিয়ে ঢুকবে না। বুঝতে পারছি না সমস্যাটা কি হলো, কি করি আমি বলতো? রফিক, রফিক। জি দুলা ভাই। মুরগি হয়েছে? আর 2 মিনিট দুলা ভাই। তাহলে টেবিলে বসে যাই? জি দুলা ভাই, গিয়া বসেন। আচ্ছা। হ্যালো ওসি সাহেব, আধ ঘন্টার মধ্যে আসবেন বলেছিলেন, 45 মিনিট পার হয়েছে। ম্যাডাম, জরুরি একটা কাজে ফেসে গেছি, ম্যাক্সিমাম 15 মিনিট। আচ্ছা, লোকটা এখন করছে কি? ডাইনিং টেবিলে ভাত খেতে বসেছে। খেতে বসেছে? হ্যাঁ, ওই যে ছোট বাচ্চাটার খিদে লেগেছিল তার সঙ্গে সেও বসেছে। গুড, খাওয়া শেষ হতে হতে চলে আসবো। বাবা, কি ভয়ঙ্কর সমস্যা যে বাসায় হচ্ছে এটা তুমি জানো? রাগ তো সমস্যা, আমি যে কি সমস্যায় পড়েছি। আমি ভুল করে রফি একটা ঘোড়াকে খেয়ে ফেলেছিলাম, এখন দেখি রফিকে আর একটা ঘোড়া হাতে আমার রাজা মন্ত্রী দুটোই আটকা। মন্ত্রীকে বাঁচাবার কোনো পথে নেই, স্বয়ং কাজ পারবো পারবেন না। সিচুয়েশনটা দেখ। কোনো সিচুয়েশন দেখতে পারবো না। বাবা তুমি খেলতে থাকো, বাসায় কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে, তখন জানবে। এই হলো আমার পুলিশ, চলে এলো বাসায়। কি করবি কর, চোর ধরবি? ধর। রফিক, তুমি কোন হাত দিয়ে রান্না করো? ডান হাত দিয়ে।
তোমার ডান হাত তো সোনা দিয়ে বাঁধানো দরকার। রান্না অসাধারণ অসাধারণ। দুলা ভাই কথাটা যে বললেন দিলটা ঠান্ডা হয়ে গেল। এরা রেসে দিনটাই রান্না করে খাওয়ায়, কোনোদিন বলতে শুনি নাই তরকারিটা ভালো হয়েছে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে রান্নায় অস্কার দিতাম। দুলা ভাই মানুষে মানুষে এই জন্যই বেশ কম। দুলা ভাই সকালে কী দিয়ে নাস্তা খেবেন? এই সিটা পিঠা করবো, মাংস দিয়ে সিটা পিঠা। অবশ্যই সিটা পিঠা। দুলা ভাই মাংস নেন। এই যে আপনারা একটু খাওয়াটা শেষ করেন, পুলিশ এসেছে, পুলিশের সঙ্গে কথা বলবেন। আপনারা ভেতরে যান, আমি শুধু ওনার সাথে কথা বলবো। আমি থাকলে সমস্যা কি? না কোনো অসুবিধা নেই, তবে শুরুতেই আমি ওনার সাথে কথা বলতে চাই। আপনারা সারা কথা বুঝতে পারছেন না? এভরিবডি লিভিং। লিভিং না, লিভ। সরি, এভরিবডি লিভ। বিলু যাও না, যাও। ভাই লক্ষ্য করেছেন, কাজের ছেলেটা আমাকে দুলা ভাই ডাকছে। এই যে দেখুন আমাদের কিছু পারিবারিক ছবি। ভাই কিছু পারিবারিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি, এর জন্যই ঝামেলা। মেয়েরা মাঝে মাঝে এত অবুঝ হয়। কথাটা ঠিকই বলেছেন, ভেরি অবুজ, তারা ভেরি অবুজ। ইয়েস স্যার। আচ্ছা না মানে আপনার ওই কাবিন নামাটা? ওই জানতাম আপনারা আসবেন, সেজন্য কাবিন নামা রেডি রেখেছি। এই যে বিয়ের 7 বছর পর কাবিন নামা দেখাতে হচ্ছে, এটা হচ্ছে দুঃখজনক। এই চশমাটা নিয়ে নেই, তুমি দেখো তো একটু। নরেশ স্যার অল ক্লিয়ার। ভাই সরি। না সরি হবেন কেন, খবর দিলে তো আপনাদের আসতেই হবে। রফিক জি, ঈশা কোথায়? ঈশা মামুনি আপার ঘরে ঘুমাইতেছে। ভাই মেয়েটার মার সঙ্গে ঘুমাচ্ছে, ডেকে আনবো, কথা বলবেন? না না কোনো দরকার নেই, আমাদের যা বোঝার আমরা বুঝে নিয়েছি। ইয়েস স্যার। ডাকে ম্যাডাম, আমরা যাচ্ছি, আপনারা মিটমাট করে নিন। মিটমাট করে নেবো মানে কিসের মিটমাট? একটা উটকো লোক, চিনি না জানি না। সবই চেনেন, সবই জানেন, পারিবারিক তুচ্ছ কারণে আমাদের ডেকে পাঠালে তো মুশকিল। আমরা সবই বুঝি। কি বুঝেন? আমরা ঘাস খাই না। উই ডোন্ট ইট গ্রাসেস। গ্রাসেস হবে না, হবে গ্রাস। সরি স্যার, উই ডোন্ট ইট গ্রাস। গরুর গোবর দেখে আমরা বুঝতে পারি গরুটি দেশি নাকি অস্ট্রেলিয়ান। গরুর কালারও বুঝতে পারি, কালো লাল নাকি ব্রাউন। ভালো থাকবেন, সংসারে তুচ্ছ ঝগড়া নিয়ে থানায় আসবেন না। ম্যাডাম শুনুন, আপনার একটা সাজানো সংসার আছে, একটা সুন্দর স্বামী আছে, একটা মিষ্টি মেয়ে আছে। এর জন্য কবি বলেছেন, বোনেরা বোনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যান কন্যাকে কোলে নিয়ে ঘুমান। গো টু স্লিপ। চলো ওয়ান ওয়েলকাম। উঠুন উঠুন, আপনি যেই হন না কেন আপনি এক্ষুনি বিদায় হবেন। এই বিলু শোনো, তুমি তো আগে এরকম রাগে ছিলে না? যথেষ্ট বিলু বিলু করে
পাঠাচ্ছেন? এক্ষুনি বিদায় হবেন, এক্ষুনি বিদায় হবেন, গেট লস্ট। দুলাভাই তাড়াতাড়ি চলে যান, আপনার মাথাটা কি একটু ঠান্ডা। এই দুলাভাই কি, দুলাভাই কি না, কিসের দুলাভাই, কিসের দুলাভাই? ইয়ে ব্যাপ, আচ্ছা বিরু তুমি ছেলেটা নামো, নামো নামো, আমি চলে যাচ্ছি। মানে তুমি একটা ঘটনা ঘটাবে, আপনি যদি এক্ষুনি এই পিচ্চিকে নিয়ে বিদায় না হন ঘটনা আমি ঘটাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চলে, আমি যাচ্ছি। ইয়ে ব্যাপ, আমাদের ছবিগুলো তোমাকে দিলাম, নাও। চলো মা, মাকে বাই বাই বলো। না বাই 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 বাই। আপা একটা কথা বলি? বলো। একটা ছবি দেখছিলাম, ছবিতে হিরণ সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়া, মাথা ব্যথা পায়, তারপর সব গেছে বইলা, স্বামীরও চিনে না, সন্তানরও চিনে না। তুমি আমাকে এই গল্প কেন শোনাচ্ছ? স্টোরিটা সুন্দর তাই বলতেছিলাম, তারপর হিরোইন তার স্বামীরে কীভাবে পাইছে শোনেন। রফিক তুমি শোনো, ওই লোকের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। আপা কোথাও তো মিস্টেক হইতেছে, অবশ্য ওই ছবি তো হিরোইন মিস্টেক করছে। গল্প বন্ধ, যাও যাও, পাক ঘুরে যাও, তোমার কাজ করো, যাও। জি আপা। বেশি কথা বলে। বড়লোকের কোন কথা সত্যি কোন কথা মিথ্যা বোঝা মুশকিল। পরিষ্কার ফ্যামিলি পিকচার বলে কি চিনে না। আমার সিগারেট খাওয়ানো তোমার অবজেকশন ছিল, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। তুমি মুখ শুকে দেখো, সিগারেটে কোনো কথা বলবে দেখো। রাতে অদ্ভুত স্বপ্ন দেখেছি, তোর চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে পেলে ভালোই হতো। বাবা সরি। স্বপ্নটা কি দেখেছিস? দাবা খেলছি বিশ্ব চ্যাম্পিয়ন কাসপারভের সঙ্গে। বাবা কাসপারভ তখন বিশ্ব চ্যাম্পিয়ন না, বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের আনন্দ। আমি স্বপ্নে কাসপারভকেই দেখেছি, উনি একটা ভুল চাল দিয়ে বলেন চালটা ফেরত দিন। আমি বললাম চাল ফেরত দেবো কেন, উনি বলেন চাল ফেরত দিতেই হবে, দিয়ে দিলাম। এত বড় একজন প্লেয়ার একটা জিনিস চাচ্ছে, আবার ভুল করলেন, চাল ফেরত চাইলেন, একেবারে হাতে পায়ে ধরাধরি আর কি। তারপর
তারপর তোর চিৎকার শুনলাম ঘুম ভেঙে গেল। বাবা সরি সরি হওয়াই উচিত। ও হ্যাঁ, আজ দুপুরে চাইনিজের কথা মনে আছে তো? মনে আছে। আমি যথাসময়ে উপস্থিত হব, তারপর মুখের উপর বলবো না সরি। কালকে রাত্রের ঘটনা কিছু জানেন? কাল রাত তুই খেলায় দিয়ে দিতিস আর কি। দুলাভাই আসছিল। দুলাভাই কে? আপার জামাই, ছোট একটা বাচ্চা সাথে নিয়ে উপস্থিত। এই যে দেখেন ছবি, পিলু বিয়ে করেছে। কবে? কই, আমি তো কিছু জানি না। জানাইতে চায় নাই কেন? জানাবে না কেন? সময় হইলে আপা ঠিকই আপনার জানাইব। রফি জিখালো যান, কার পাশে যদি হঠাৎ আমাদের বাসায় এসে উপস্থিত হয় তাহলে আমি যত অবাক হব তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি। আমার নাতনি আমার ঘরে এসেছিল, আমি ভেবেছি পাশের ফ্ল্যাটে। মাই গড! রফি জি, কাল রাতে খেলাতে খেলবি? দেখি তোকে হারাতে পারি কিনা। শোনেন, দুইটা চাল দিয়ে যাই, বাজারে যাই তুই। ডাল ডাল কিছুই নাই, রেডি কর। আপা বাজারে যাইতেছি, ছবিগুলো রাইখা গেলাম। কিসের ছবি? এটা দেখো, মেয়েও আছে। কম্পিউটারে এ ধরনের ছবি বানানো কোনো বিষয় না, তবে কম্পিউটার জেনারেট বলে মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে রিয়েল। রিয়েল কিভাবে হবে খালা? আমি কি বিয়ে করেছি? আমার কি মেয়ে আছে? ডোন্ট শাউট, শোন। ফিজিক্স বলে প্যারালাল ওয়ার্ল্ড বলে একটা বিষয় আছে। তুইও তো অন্য একটি ওয়ার্ল্ডে এই ছেলেকে বিয়ে করেছিস, তোদের একটা মেয়েও আছে। অন্য ওয়ার্ল্ড থেকে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে এই ওয়ার্ল্ডে কিভাবে উপস্থিত হলো? মাঝে মাঝে একটি ওয়ার্ল্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ল্ডের ওভারল্যাপ হয়, তোর ক্ষেত্রেও তাই হয়েছে। এসিমোভের একটা উপন্যাসে পড়েছি। জীবনটা কি সায়েন্স ফিকশন? তাহলে এই লোক কেন শুধু শুধু এসে বলবে আমি তোমার স্বামী? তুই ডিম খাস না, সে কিভাবে জানে? আর এই দেখ দেখ, এই মেয়ের সঙ্গে তোর চেহারার মিল দেখ, অবিকল ছেলেবেলার বিলু। এই ছেলেকে বিদায় করে দেওয়া ঠিক হয়নি। কি উচিত ছিল? তাকে বাড়িতে পোষা? বাচ্চাটা ডিএনএ টেস্ট করা উচিত ছিল,
ডিএনএ টেস্ট করলেই জানা যেত এই মেয়ে তোর কিনা। খালা, উইল ইউ প্লিজ স্টপ? আমাকে যদি কথা বলতেই না দিবি তাহলে শুধু শুধু খবর দিয়ে আনলি কি জন্য? পুরো ব্যাপারটা কতটা রহস্যময় তুই কেন বুঝতে পারছিস না? অন্য ওয়ার্ল্ড থেকে তোর হাজবেন্ড মেয়ে নিয়ে উপস্থিত, আমার তো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। দেখ দেখ দেখ, হাত দিয়ে দেখ। তুমি তোমার গায়ের খাড়া লোম নিয়ে বাসায় চলে যাও। আমি তো রহস্যভেদ না করে যাব না। আমার ধারণা এই ছেলে আবার আসবে, গতকাল রাতে যে সময় এসেছিল ঠিক সেই সময়। তাহলে তুমি রাতে আবার এসো, এখন বিদায় হও। আচ্ছা, থানার ওসি এই ছেলেটাকে কিছু না বলে বিদায় করে দিল কেন? সেটা আমি কি করে বলবো, তুমি থানার ওসিকে গিয়ে জিজ্ঞেস করো। রবি, এবার তোর চাল, বুঝে শুনে চাল দিস। খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, রফিক আবার জিতেছে। ম্যাডাম শুনুন, আমরা পুলিশের লোক, গরুর গোবর দেখে বলে দিতে পারি গরু দেশি না অস্ট্রেলিয়ান, ইভেন গরুর কালারও বলতে পারি। আমি তাদের দেখিয়ে বুঝেছি তারা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। তাদের কাবির নামও দেখেছি। কাবির নামা দেখেছেন? হ্যাঁ, দেখার প্রয়োজন ছিল না, তারপরে দেখেছি। কেস ইজ ওভার। বাবা ঠিক আছে? যাচ্ছিস? হুম। কাল রাতে কে এসেছিল রে? আমাকে বলতে পারিস, কোনো অসুবিধে নেই। তোমার কি ধারণা কে এসেছিল? আমি দুপুরের ঝামেলাটা শেষ করে আসি, পরে তোমার সঙ্গে এটা নিয়ে বসবো। মারে, আমি খুবই ওপেন একজন মানুষ। তুই যদি রাস্তার থেকে ধরে একজন কানাকেও বিয়ে করে আনিস, তাহলে আমি তাকে বলবো, এসো বাবা আমার সঙ্গে একদম দাবা খেলো। ভেরি ফানি। আচ্ছা বাবা, হামিদ চাচার ওই অসাধারণ ছেলেকে আমি কিভাবে চিনব? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করে নেব। যাই। আমার ক্ষীণ সন্দেহ ছিল যে আপনাকে দেখব। ড্রামাটা কেন করলেন?
হামিদ আঙ্কেলের কাছ থেকে শুনেছি তুমি একটা অসাধারণ মেয়ে। কতটা অসাধারণ মেয়ে সেটা দেখার জন্য ড্রামাটা করেছি। সরি, প্লিজ। হামিদ আঙ্কেল এই মেয়েটাকে এতিমখানা থেকে অ্যাডাপ্ট করেছেন। আমার দায়িত্ব হচ্ছে ওকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া। কিন্তু এই বাচ্চাটাকে আমার এতই পছন্দ হয়েছে যে তুমি রাজি থাকলে আমরাই ওকে অ্যাডাপ্ট করবো। আপনি ধরেই নিয়েছেন যে আমি আপনাকে বিয়ে করছি? হ্যাঁ। জানতে পারি কেন? কারণ আমি তোমার প্রেমে পড়েছি। পৃথিবীর কোনো মেয়েরই ক্ষমতা নেই যে পুরুষের সত্যি ভালোবাসাকে উপেক্ষা করে। আপনার ভালোবাসা সত্যি? হুম, প্রমাণ দেব। দিন। হামিদ আঙ্কেল বলেছেন যে তুমি কখনো তোমার বাবাকে ছেড়ে দেশের বাইরে যাবে না। সেই কারণেই আমি ঠিক করেছি আমিও যাব না। রাতে তোমার বাবার সঙ্গে দাবা খেলব। তোমার কাকের ঠ্যাং বকের ঠ্যাং ছবি আঁকা দেখে মুগ্ধ হবার ভান করব। বৃষ্টির দিনে তোমাকে নিয়ে ছাদে ভিজব। মাঝে মাঝে তোমাকে নিয়ে পার্কে বেড়াতে যাব। এইখানেই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাবে প্রিয়ের সঙ্গে রবে সুরার পাত্র অল্প কিছু আহার মাত্র আর একখানি ছন্দ মধুর কাব্য হাতে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে একটা কাজে অফিসে গিয়ে যদি আমাদের বিয়ের পর্বটা সেরে ফেলি তারপরে বাসায় উপস্থিত হই কেমন হয়? মানে আমি এই শাড়ি পরে বিয়ে করবো? কোন একটা লাল শাড়ি পরবো না?